আর দিন দুইটা পরে টিটলাগড় কুমড়াপাহাড় পাখে হওয়াকে যাচ্ছে মহাশিবরাত্রি মেলা। সেগে টিটলাগড় নিয়ে চালছে জোরদার প্রস্তুতি। মন্দির বাহারে আর ভিতরে রং কাম চালিথার বেলকে ইথর মেলা কিন্তু অতকা আকর্ষণীয় হওয়া সে নিয়ে সবু প্রকার ব্যবস্থা করা যাচ্ছে। গলা দুই বছর করোনা পরে ভিন ভিন প্রকার মনোরঞ্জন কার্যক্রম হওয়া। ইথর মেলা আয়বা 17 তারিখ নু 23 তারিখ তক হওয়া। সিয়াড়ে যে মেলা লাগে স্টল মানে খালি অনলাইন বুকিং নিয়ে হওয়া লাগি অসন্তোষ দেখবাকে মিলিছে। মুই তো এটা ফার্স্ট টাইম আসছে যে মুই যাহা শুনিছে এটা ভাল হেসি, বহুত বড়িয়া হেসি, সবু লোক বাহারু বাহারু বি দেখি আসছন। আর এই মেলা দুই বর্ষ হেলা করোনা লাগি নেই হেলা, এই বর্ষ দেখমা কেনতা হউছি যে। এথর টিটলাগড়ে মহাশিবরাত্রি মেলা 17-23 তারিখ যায় হব। করোনা পাই দুই বর্ষ শিবরাত্রি মেলা বন্ধ থিলা, লোকঙ্কর ভিতরে উৎসাহ আছি, ইচ্ছা আছি বাবাঙ্কর দর্শন করিবা পাই, লোক উৎসাহিত কর অছন্তি। শিবরাত্রি বহুত ফেমস বলি শুনেছি, খুব ফেমস, তো এটা ফার্স্ট টাইম আমি ইন শিবরাত্রি দেখমা। আউ যেতকি শুনেছ কি খুব ভালসে হেসি, আউ বহুত সারা মেলা আইসি, দোকান বাজার সব আইসি, তো সেইটা এত ফার্স্ট থর দেখিও। বহুত উৎসাহিত অছন আজ্ঞা পশ্চিম ওড়িশাবাসী, টিটলাগড়ের মহাশিবরাত্রি মেলা বহুত জোরদার রহেছি। আও বিগত দিনে কোভিড লাগি দুই বর্ষ আমার মেলা নেই হইপারিছি, কিন্তু পূজা বিধিটা সেই হিসাবে হোলা। এথর যেহেতু কোভিড প্রোটোকল উঠি যাইছে সেগে আমি আশা করছি যে পর ডে লক্ষাধিক ভক্তঙ্কর সমাগম হওয়াকে যাচ্ছি।